بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। স্টুডিওতে আলোচনার জন্য রয়েছে আমি ব্যারিস্টার ইউসুফ রেজা। আমার সঙ্গে বরাবর মতোই আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ল বেলি সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম মঞ্জু। প্রথমে আমি আমাদের সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা একটু পরিচিত হয়ে নেন। ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু ভাই, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে, এবং আমি ভালো আছি আল্লাহর রহমতে। ধন্যবাদ মনিরুল ইসলাম মঞ্জু ভাই, আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সঙ্গে আজকে সময় দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন উক্ত প্রোগ্রামটি একটি আইন বিষয়ক প্রোগ্রাম এবং সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। আমাদের সম্মানিত অতিথি যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। আজকে আমরা আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছি একটা সবচেয়ে বেশি হট টপিক যেটা চলছে, সেটা হচ্ছে সিটিজেনশিপ রিভোকেশন নিয়ে একটা আলোচনা চলছে। দ্বিতীয়ত আমরা স্টুডেন্ট ভিসা, এই বিষয়টা নিয়েও আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকেই আপনারা দেখছেন, আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করে প্রশ্ন রাখতে পারেন, অথবা ফেসবুক লাইভে আপনারা যে কোনো আইনি প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের আজকে সম্মানিত অতিথি যেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন নিতান্তই আপনাদের তথ্যের ভিত্তিতেই দিয়ে থাকবেন। আমরা কোনোভাবে আপনাদের ডকুমেন্ট দেখার কোনো সুযোগ আমাদের যেহেতু নেই, সেহেতু আপনারা উক্ত অ্যাডভাইসকে আপনারা প্রাথমিক অ্যাডভাইস হিসেবে ধরে নেবেন। আর যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান অথবা আপনারা কোনো অ্যাপ্লিকেশন করতে চান, অবশ্যই আপনার একজন আইনজীবীর সাথে পরামর্শ করে করবেন বলে আমরা আশা রাখি। সুপ্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমার প্রথম যে টপিকটা মঞ্জু ভাই, যেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, সেটা সিটিজেনশিপ রিভোকেশন বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আমরা অনেক কিছু শুনছি, বিস্তারিত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা টিভি দেখছেন অনলাইনে অথবা ফেসবুকে, যেই কোনোভাবে পৃথিবীর যেখান থেকে দেখছেন, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমরা তো এই প্রোগ্রামে প্রতিদিনের নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তবে বেশিরভাগ আলোচনাটাই হয়ে থাকে দর্শকের আগ্রহ কেন্দ্রিক। দর্শকরা আমাদেরকে টেলিফোন করেন, আমাদেরকে ব্যক্তিগতভাবে টেক্সট মেসেজ পাঠান, ইমেল করেন, সেখান থেকে যেইসব বিষয়গুলো আমরা দেখি যে দর্শকের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। কেননা আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মূলত দর্শকের প্রয়োজন কেন্দ্রিক, দর্শক নেই আমাদের এই প্রোগ্রামের কোনো প্রয়োজন নেই। তো সুতরাং আপনাদের যে এখন যে প্রোপেন্সিটি আমরা দেখছি, যে মানুষ যা চাচ্ছে সেটা হচ্ছে যে ব্রিটিশ হলো একটা মানুষ, এই দেশে ব্রিটিশ হতে অনেকটা সময় পার করতে হয়। যারা স্টুডেন্ট হিসেবে বা অন্য কোনো ভিসায় আসে, 10 বছর থাকার পরে, যারা ওয়ার্ক পারমিটে আসে মিনিমাম 5 বছর থাকার পরে, যারা স্পাউস ভিসায় আসে তারা মিনিমাম 5 বছর, যারা ইউরোপের আসে তারাও মিনিমাম 5 বছর থাকতে হয়। থাকার পর ইনডিফিনিট লিভ টু রিমেইন বা সেটেলমেন্ট পায়, তারপরে আরও 1 বছর, তার মানে 6 বছর পরে একটা মানুষ ব্রিটিশ সিটিজেনশিপ পায়। আগে 3 বছরও পেত, কিন্তু এখন আর 3 বছরের রুটটি নেই। তার মানে হচ্ছে যখন একটা মানুষ ইমিগ্রেশনের নানান হার্ডল অতিক্রম করে, অনেক টাকা খরচ করে, ইংলিশ পাস করে, লাইফ ইন দ্য ইউকে পাস করে, আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন হলেন, তারপরে ব্রিটিশ সিটিজেন হলেন, অনেকেরই ধারণা যে এই ব্রিটিশ সিটিজেনশিপ হওয়ার পরে আমার এখন আমি সিকিউর। কিন্তু বর্তমানে গভর্নমেন্ট একটি বিল প্রপোজ, যে বিলটি আসছে সেই বিলটিতে রিভোকেশন অফ সিটিজেনশিপ এই বিষয়গুলোকে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে। ব্রিটিশ সিটিজেনশিপ আগেও কিন্তু রিভোক করা যেত, কারণ ওখানে আপনাকে যখন ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া হতো, তখন বলা হতো যে আপনি যেইসব তথ্য দিচ্ছেন, যেইসব তথ্যের উপরে, উপাত্তের উপরে, প্রমাণাদির উপরে এবং আপনার ডকুমেন্টেশনের উপরে ভিত্তি করে আপনাকে যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে,
যদি কখনো কোনো পর্যায়ে এটা যদি প্রমাণিত হয় যে আপনি যা বলছেন সেটা ভুল বলেছেন, যেটা বলেছেন মিথ্যা বলেছেন, যে ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসটা মিথ্যা দিয়েছেন বা ফলস দিয়েছেন, তখন গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্র চাইলে আপনার নাগরিকত্ব বাতিল করতে পারত। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা তো স্বাভাবিক একটা বিষয় যে ন্যাশনালাইজ সিটিজেন পৃথিবীর যেই কোনো দেশেই, পৃথিবীর অনেক দেশ আছে যে আপনি যদি সেই দেশে জন্মগ্রহণ না করে অন্য কোনোভাবে নাগরিকত্ব নেন তাহলে আপনার কি হবে না, আপনি সেই দেশের ভোটে দাঁড়াতে পারবেন না বা এমপি হতে পারবেন না, এরকম অনেক ঝামেলা আছে। কিন্তু এই দেশে সেই রকম ঝামেলা ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে যে আগের সাথে আগের যে অবস্থানটা ছিল এটার সাথে আরো কঠিনভাবে শর্ত আরোপ হয়েছে। শর্ত আরোপ হয়েছে, শর্তগুলো কিরকম? যেমন মনে করেন কোনো একটা মানুষ ভিন্ন নাম ইউজ করেছে কখনো, ধরেন এই দেশে অনেক মানুষ আছে যারা অ্যাসাইলাম সিক করেছে বা যারা 10 বছর 20 বছর বা 14 বছর মানে অবস্টেয়ার থেকে পরবর্তীতে এখানে সেটেল হয়েছে বা এক নামে এসে অন্য নামে পরবর্তীতে তিনি কাগজপত্র করেছে, এইরকম যারা মানুষ তাদের জন্য একটা দুঃসংবাদ যে ধরেন আমি আমি রিসেন্টলি একটা কেস দেখেছি যে উনি একটি নামে এই দেশে এসেছিলেন, যখন এসছে তখন ফিঙ্গার প্রিন্ট নিত না 2009 সালের আগে, তো ফিঙ্গার প্রিন্ট যেহেতু নিত না সিস্টেমে ওগুলা সব প্রপারলি স্টোর থাকতো না, তো উনি আসার পর উনি এদেশে এসছেন ভিজিট ভিসায়, আসার পরে পরবর্তীতে দেখা গেছে যে উনি ভিজিট ভিসার যে পাসপোর্টে যে নাম ব্যবহার করছেন সেই নাম ব্যবহার না করে অন্য নামে তিনি অ্যাসাইলাম সিক করেছেন, অ্যাসাইলাম হয়েছে এদেশে সেটেল হয়েছেন, এদেশে ব্রিটিশ হয়েছেন। পরবর্তীতে রিভিল হলো যে হোম অফিস কোনোভাবে জানতে পারলো যে তার এই দেশে আসার যে ভিন্ন একটা পাসপোর্ট ভিন্ন একটা নামে এসছে, তখন তার পাসপোর্টটি বাজেয়াপ্ত করে রিভোক করা হলো। তা এখন রিভোক করার পরে আপনি হাইকোর্টে যাবেন, জুডিশিয়াল রিভিউ করবেন, এটা বিশাল একটা হেসেলের ব্যাপার, আপনাকে প্রমাণ করতে হবে যে, তো সেই জন্য এখন এইটা একটা ইস্যু। তারপরে আপনি দেখেন এই দেশের যে কনভেনশন রাইট হচ্ছে যদি কোনো মানুষের একের অধিক সিটিজেনশিপ না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র আপনি যত খারাপ কিছুই করেন আপনার নাগরিকত্ব বাদ করতে পারবে না, এটা হচ্ছে এই দেশের আইন। এটাকে বলে একটা মানুষকে আপনি ফোর্সফুল্লি স্টেটলেস করতে পারবেন না, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের অধিকার কোনো না কোনো একটা রাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার। যদি কোনো মানুষের অন্য কোনো ব্রিটিশ সিটিজেনশিপ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব না থাকে তাহলে রাষ্ট্রের কোনো আইন বলে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কি করতে পারবে না, আপনার নাগরিকত্ব হরণ করতে পারবে না যদি আপনার কোনো সমস্যাও থাকে। কিন্তু আপনি দেখেন এই রিসেন্টলি আমরা দেখলাম বাংলাদেশি বংশোদ্ভূত একটি মেয়ে যার নাম হচ্ছে শামিমা, আইএসএ যোগ দেওয়ার জন্য উনি সিরিয়াতে গিয়েছিলেন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে, সেখানে এখনও তিনি ক্যাম্পে আছেন। বাংলাদেশ সরকার বলছে শামিমা কোনো দিন বাংলাদেশে আসেনি, বাংলাদেশে জন্মগ্রহণও করেনি, সে আমাদের নাগরিক না। কিন্তু তারপরও রাষ্ট্র কী করেছে, তার নাগরিকত্ব বাতিল করেছে। কিভাবে করেছে? বলেছে যে বাংলাদেশের নাগরিকত্ব সে চাইলে নিতে, মানে কান্ট্রি অফ অরিজিন, যেহেতু তার কান্ট্রি অফ অরিজিন বলতে তো জন্মপুরুষের পূর্বপুরুষের যে, কারণ হোম অফিস যে কথাটি বলতে চেয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের আইনে বলা আছে পিতা অথবা মাতা দুইজনের একজনের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে সন্তান যে দেশে জন্মগ্রহণ করুক সে অটোমেটিক্যালি বাংলাদেশে, মানে জন্মস্থান নীতি এবং জন্মনীতি। তো বাংলাদেশের আইনটা হচ্ছে জন্মনীতি, জন্মনীতির কথা হচ্ছে আপনার পিতা মাতার নাগরিকত্বই আপনার নাগরিকত্ব নির্ধারণ করবে, আর জন্মস্থান নীতি হলো আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নাগরিকত্ব পাবেন। তো বাংলাদেশ মূলত নির্ধারণ করেছে জন্মনীতি, যে জন্মনীতি আপনি যেখানেই জন্মেন আপনার পূর্বপুরুষের। তো এই সূত্র ধরে ওরা বলতে চাচ্ছে যে শামিমাকে বাংলাদেশ অস্বীকার করুক আর যাই করুক, বাংলাদেশের আইনত শামিমা বাংলাদেশের নাগরিক হইতে
পারে, সেই জন্য ওরা বলছে যে কনভেনশনে যে আমাদের অবলিগেশন আন্ডার দ্য কনভেনশন যে একটা মানুষকে স্টেটলেস করা যাবে না, স্বামীমা সেরকম স্টেটলেস না, এটা রাষ্ট্রের কথা। এই বিষয়টা নিয়ে কোর্টে রিট হয়েছে, আপনি জানেন মামলা হয়েছে, মামলার প্রাথমিকভাবে কিন্তু স্বামীমার পক্ষে রায় আসেনি, তার মানে স্বামীমা এখানে আইসা আর মামলাটা ডিপেন্ড করতে পারেনি, তাকে ওখানেই থাকতে হচ্ছে। ভবিষ্যৎ কি হবে, আরও উপরে গেলে কি হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে, এখন এটার সাবজুডিস একটা ম্যাটার, এটা নিয়ে এর চেয়ে বেশি সামনে গিয়ে বলা সম্ভব না। কিন্তু আপনি যদি দেখেন যে যারা আমরা যারা এখানে নাগরিক বিদেশ থেকে, যেমন আমি আপনি আমাদের মতো যারা অনেক মানুষ দেশে এসেছে সিটিজেনশিপ নিয়েছে, তাদের কথা আলাদা যে তারা বাংলাদেশের একটা নাগরিকত্ব আছে, কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমাদের এখানে যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আছে, তাদের জন্ম তো বাংলাদেশে না, তাদের পিতামাতা এই দেশের নাগরিক হওয়ার পরে তাদের জন্ম তারা ব্রিটিশ, সেই রকম ব্রিটিশ সিটিজেনও আজকে কি হচ্ছে, মানে যেহেতু সিটিজেনশিপ রিভোক হচ্ছে, রিভোক করতে পারে। যেমন আগে ল ছিল যে যদি কারো সিটিজেনশিপ রাষ্ট্র যদি হরণ করতে চাইতো, তাইলে তাকে নোটিশ দেওয়া হতো যে এই এই কারণে রাষ্ট্র তোমার সিটিজেনশিপ হরণ করবে, তার আপিলের রাইট থাকতো, সে ওই ডিসিশনের বিরুদ্ধে যেত। কিন্তু এখন আপিলের রাইটটি এখনও আমি কনফার্ম না, যেহেতু লেজিসলেশনটি এখনও ফাস্ট হয়নি, কিন্তু এখন বলছে কোনো রকমের নোটিশ ছাড়াই সিটিজেনশিপ রিভোক করা যাবে, এটা প্রপোজ যে বিল, ওই বিলের কথা হচ্ছে। মঞ্জু ভাই, এখানে আমার কোয়েশ্চেন হলো, যদি আরেকটু ক্লিয়ার করেন যে এখানে যে প্রপোজাল দিয়েছে বিলের মধ্যে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আসছে, যে 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 কারণে তার রিভোকেশন হতে পারে, না ওইরকম সুনির্দিষ্ট কারণ বলতে, রাষ্ট্র যদি মনে করে রাষ্ট্রের জন্য থ্রেট একটা কারণ, সেটা তো আগেও ছিল, আগেও ছিল এখনো আছে। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি কখনো ফলস ইনফরমেশন দিয়ে থাকেন, যদি তারপরে নট কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুডস, রাষ্ট্রের জন্য আপনি উপকারী না, ক্যারেক্টার ইস্যু, অথবা আপনি রং বাদ ডেট অফ বার্থ আপনি ইউজ করেছেন, রং নেম আপনি ইউজ করেছেন, রং আইডেন্টিটি আপনি ইউজ করেছেন, এই রকম ক্ষেত্রে একটা মানুষ নাগরিকত্ব পাওয়ার পরে সাধারণত রং আইডেন্টিটির বিষয়টাই নতুন করে দেখা যাচ্ছে যে এটা আগে হয়তো ছিল না, এই বিষয়টাকে এখন হাইলাইট করছে। হ্যাঁ, এটা হাইলাইট করছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এইসব ইস্যুগুলো কিন্তু লেস অর মোর আগেও ছিল, কিন্তু আগে কিন্তু রাষ্ট্র এই বিষয়টা ওইভাবে এক্সারসাইজ করেনি, কিন্তু ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স যে ডাইমেনশনটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, যে একটা নাগরিক এই দেশে জন্মগ্রহণ করলো, সে কিন্তু নাগরিকত্ব নেয়নি, বাই বার্থ নাগরিক। শামিমার কথা আমরা যেটা বলছিলাম, শামিমা কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেনি, শামিমা এই দেশেই জন্মগ্রহণ করেছে এবং বাই বার্থ সে ব্রিটিশ, এই দেশ তার জন্মভূমি, এই দেশ তার নাগরিকত্ব। তারপরেও যেমন একটা রাষ্ট্রে নাগরিকের জন্য, যে কোনো নাগরিকের জন্য মানুষকে খুন করা, রেপ কেস অথবা সন্ত্রাসী কেস, মানে বোমা হামলার কেস, এইরকম কেস কিন্তু রাষ্ট্রের ভিতরে থাকে, রাষ্ট্রের বাইরে থাকে, রাষ্ট্র সেই জন্য আইন ব্যবস্থা আছে, রুল অফ ল আছে, যে রাষ্ট্রের কোনো নাগরিক কোনো সিভিলিয়ান যদি অপরাধ করে, তাইলে একটা এই ধরনের অপরাধ সংগঠিত হয়ে সংগঠিত হচ্ছে, মানে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত সবসময় এই অপরাধগুলো হচ্ছে, তো এই অপরাধগুলো হলে এটাকে কন্ট্রোল করার জন্য হ্যাঁ একটা বিচার ব্যবস্থা আছে যেখানে এটাকে কন্ট্রোল করা হয়, কিন্তু এই বিচার ব্যবস্থায় এখন রাষ্ট্র আর ব্রিটিশ সিটিজ রাষ্ট্র আর এই বিচার ব্যবস্থার উপরে ডিপেন্ড করতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে আমরা তাদেরকে আমাদের জেলেও রাখবো না, তাদের বিচারও করবো না, তাদেরকে আমরা ডিপোর্ট করবো এবং তাদের নাগরিকত্বটি আমরা হরণ করে নেব। এই যে টেন্ডেন্সি, এই যে মানসিকতা, এই বিষয়টা কি বন্ধু ভাই আপনার কি মনে হচ্ছে এটা টু মাচ হার্শ হয়ে যাচ্ছে না? ইট ইজ টু মাচ হার্শ, বিকজ একটা মানুষ পৃথিবীতে কোন মানুষ কখন আইন ভঙ্গ করবে, কোন মানুষ একটা অপরাধ সংগঠন করবে, এটা বলা যাচ্ছে না। যারা এখানে আপনি যেটা বললেন যে যাদের কোনো ডুয়াল সিটিজেনশিপ নেই তাদেরকে যদি টলারেট করা যায়, তাহলে যাদের ডুয়াল সিটিজেনশিপ আছে তাদেরকে কেন করা যাবে না,
মানে এটা কেমন একটা বিষয়, এটা একটা ডিসক্রিমিনেশনের পর্যায়ে চলে যাচ্ছে? এটা অবশ্যই ডিসক্রিমিনেশন। জি, আমরা দিন দিন দেখতেছি যে ডিসক্রিমিনেশন কিন্তু এখানে না, একজন ব্রিটিশ সিটিজেন এবং একজন ইউরোপিয়ান সিটিজেন যখন এখানে ছিল তখনও কিন্তু ডিসক্রিমিনেশন ছিল। আপনি আপনার ওয়াইফকে আনতে গেলে 18,600 লাগতো, কিন্তু ইউরোপের হইলে লাগতো না। তাহলে ব্রিটিশ সিটিজেন এবং ইউরোপিয়ান সিটিজেন একই দেশে একই আইনের ভিতরে থেকেও কিন্তু ডিসক্রিমিনেশনটা ছিল, একটা ফরমেটের ভিতর দিয়ে ডিসক্রিমিনেশন ছিল। এই সমাজ ব্যবস্থায় ডিসক্রিমিনেশন আগেও ছিল, এখনও আছে। কিন্তু বিষয়টা হচ্ছে ডিসক্রিমিনেশনের বাইরে গিয়েও যদি আমরা ব্রড ব্রাশে দেখি, যখন কেউ নাগরিক হয়ে যেত ওই নাগরিকদেরকে একটা মিনিমাম প্রোটেকশন দেওয়া হতো, যে আমার নাগরিক, সে রাষ্ট্রের যদি বিরোধী কোনো কাজ করে, সন্ত্রাসী কার্যকলাপে অংশগ্রহণ করে, আমরা বিচার করব, তার জায়গা কি জেলখানা হবে নাকি মুক্ত হবে সেটা আইন দেখবে। কিন্তু এখন কি হচ্ছে, যে নাগরিক, যে সে তার নাগরিকত্বটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। তাহলে আমাদেরকে এখন আরো সাবধান হতে হবে। আমরা যদি এই দেশটাকে নিজের দেশ হিসেবে নিজেকে বসবাস করার জন্য চিন্তা করি, তাহলে এই দেশের ভবিষ্যৎ নাগরিকদের জন্য, যারা এই দেশে নাগরিক হবে বাইরে থেকে এসে। এটা বন্ধু ভাই আমার যেটা আপত্তি যে জায়গায়, সেটা হচ্ছে আমি দেশের সিটিজেন হওয়া সত্ত্বেও আমি এখানে সেকেন্ড ক্লাস নাগরিকের বা থার্ড ক্লাস নাগরিকের অবস্থানে আছি। আমার কোনো একটা ভুল হলে আমি কিন্তু গ্রেটার পানিশমেন্ট আমাকে ভোগ করতে হচ্ছে দ্যান নর্মাল সিটিজেন। তাহলে এটা কতটা একটা মানে মানে ডিসক্রিমিনেশন, এবং কতটা মানে এটা কি জাস্টিস হলো কিনা এই বিষয়টা আসলে একটা বিষয়, এটা কি জাস্টিফাই করে? হোল পয়েন্ট অফ আমাদের ডিসকাশন যে এটা ডিসক্রিমিনেটরি, ডেরোগেটরি অ্যান্ড ড্রাকোনিয়ান। আমি মনে করি একটা রাষ্ট্রে যখন আইন ব্যবস্থা থাকে, সিভিলাইজড একটা সভ্য একটা সমাজ আমরা বলি, এই দেশে রুল অফ লতে রাষ্ট্র চলে। সেই ক্ষেত্রে যদি রুল অফ লই থাকে, যদি কোনো মানুষ অপরাধ করে রুল অফ লয়ের ভিতরেই তাকে বিচার করতে হবে, তাই না? তার মানে হচ্ছে যারা এই দেশের নাগরিক আগে ছিল, এখনো আছে, বা কোনোদিন অন্য কোনো দেশ থেকে আসেনি, এই লটা মূলত ইমিগ্রেন্ট কমিউনিটিকে মানে হেয় প্রতিপন্ন করা, প্লাস প্রতিপন্ন করা মানে তাদেরকে একটা প্রেসারে রাখা। এটা কতটা একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ভয়ঙ্কর বিষয় হচ্ছে। তো সেই জন্য আমরা যারা ইমিগ্রেন্ট মানুষ এটা এই দেশে, তাদেরকে এই সব বিষয়গুলো নিয়ে সোচ্চার আমরা হব, আমাদেরকে হতে হবে উচিত। বিকজ আমাদের যার যেখানে বয়স আছে আমরা সেটাকে রেজ করতে হবে। কারণ আপনাকে যে কথাটা আমি বলছিলাম যে শামিমা এই দেশেরই নাগরিক, এই দেশের নাগরিক না, এই দেশের জন্মও তার। তাহলে এখন আমাদের সন্তান, আপনার সন্তান, আরেকজনের সন্তান, যারা এই দেশে জন্মগ্রহণ করায় জন্মসূত্রেই ব্রিটিশ, তাদের যদি মাথার উপরে এরকম একটা আইন ঝুলে যে তুমি যদি এমন কিছু এ হয় করো তাহলে তোমাকে তোমার দেশে ডিপোর্ট করাবে, তো তার দেশ, সে তো বাংলাদেশ চিনে না। জি মঞ্জু ভাই, আসছি একটা কল নিয়ে। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আমার নাম আমিনা। জি আমি একটা কোয়েশ্চেন করতাম স্যার, খালি আপনারা যে প্রত্যেকটা মাত্রা জি এটা যে আইনটা করছে, মানে মানুষ ভুল করলে সিটিজেন জো করে দিব, তো এটা কি তা খালি এশিয়ান হল লাগে না, যে ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ যারা আছে যে ও যে দেশের মানুষ, এরও তো গলতি করে না নিলা, এরা কি তৈব, এটা আর এটা তারা তুলে ধরছেন। যদি তারা দেশের কেউ যদি একটা গলতি করে, যে আতঙ্কবাদী বা যে কোনো তো, তারার এরারে যদি ডিপোর্ট করে না, তো যারা এই দেশের সিটিজেন পাইছে, আমরা নয়া জেনারেশন যারা আছেন ব্রিটিশ, যারা শামিমা বা আরো যারা আমরা আছেন নয়া, বা আমরা যারা ব্রিটিশ ওইছি, এরাও যদি ইলা গলতি করেন, সকলে ইলারে এরারে বাক হইয়া দিলাইব, তো তারা ব্রিটিশ এরারে তো কিছু করেন না, তো এটা আমরা আমরা এশিয়ান করিয়ার লাগে এটা করেন। সুন্দর প্রশ্ন, আপনি শুনতে থাকুন আমাদের সম্মানিত অতিথি উত্তর। ধন্যবাদ আপা, আপনি যে কথাটি বলছেন আমরা সেটাই বলছি। লটা নতুন যে প্রপোজাল এসছে সেটাতে কিন্তু যারা এই দেশে জন্ম, যাদের বাপ দাদা সৈদ্য গোষ্ঠী ব্রিটিশ ছিল, অন্য কোনো দেশের সাথে লিঙ্ক নাই, তাদেরকে তো চাইলেও তারা এই দেশ থেকে কোনো দেশে ট্রান্সফার, যেমন হোয়াইট ব্রিটিশ তাকে অন্য কোন দেশে দিবে, তার তো কোনো অন্য কোনো অরিজিন নাই। এটা হচ্ছে শুধুমাত্র এই আইনটা যদি আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন, একটু ভালো করে দেখেন, এটা শুধুমাত্র ইমিগ্রেন্ট কমিউনিটিকে ইনজিউট করবে। অর্থাৎ আমার সন্তানের, আমি এদেশে ব্রিটিশ, আমার সন্তানের বাংলাদেশে
একটা পূর্বপুরুষের ভূমি আছে তাকে সেখানে পাঠাবে, এই রকম আইনটা এরকম হচ্ছে। কিন্তু যাদের বাবাও ব্রিটিশ মাও ব্রিটিশ, এই দেশে তাদের 14 গোষ্ঠী বংশ পরম্পরায় ব্রিটিশ, তাদের তো অন্য কোনো দেশে পাঠানো যাবে না। তো সেই জন্য তাদের আসলে তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই, অপরাধ হলে রাষ্ট্র বিচার করবে, বিচার করে হয় জেলে থাকবে নাহলে বাইরে থাকবে। কিন্তু যারা ইমিগ্রেন্ট কমিউনিটি, যাদের পিতা অথবা মাতা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে লিঙ্কড, সেই রকম মানুষকেই কিন্তু এই আইনটা ইনজিউড করবে, অন্য কারোদেরকে ইনজিউড করবে না। এটা আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড যেই কোনো দেশের লিঙ্ক আপ নাগরিক হলেই এই মাথার উপরে এই খড়গটা আছে। জি, আশা করি বুঝতে পারছেন। জি মঞ্জু ভাই, যেটা বলছিলেন আপনি মোটামুটি এটা আপনি অনেকটাই ক্লিয়ার করেছেন, যেহেতু এখনো আইন পাশ হয়নি, আলোচনার পর্যায়ে আছে, তো আশা করি এটা মানুষ আরেকটু বিস্তারিত বা অনেক মানুষ প্রতিবাদও করতে পারে এই বিষয়ে। আমি একটা দেখেছি এটা পিটিশন আকারে অনেকে সাইন করছে অনলাইনে, তো হয়তো এটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, বিশেষ করে ইমিগ্রেন্টরা অবশ্যই এটার জন্য সাফার আর হবে, এটা যেটা আপনি বলছেন বা আমরা যেটা দেখতে পাচ্ছি। শুধু বাংলাদেশি নয়, এখানে যারা যে যে দেশ থেকে আসে অবশ্যই তারা সবাই এখানে, যাদেরই ডুয়েল সিটিজেনশিপ থাকে, ইভেন ইউরোপিয়ান কান্ট্রি থেকেও যারা আসছে, যেখান থেকে যারা মানে ডুয়েল সিটিজেনশিপ হোল্ড করে, প্রত্যেকেরই এই সমস্যাটা হতে পারে। ডুয়েল সিটিজেনশিপ হোল্ড করা লাগবে না, যেমন শামিমা কিন্তু ডুয়েল সিটিজেনশিপ হোল্ড করতো না। কনসেপচুয়ালি বাংলাদেশের আইনে বলা আছে, কেউ যদি ধরেন উইথড্র করে, এখানে কোশ্চেনটা হচ্ছে কেউ যদি আমি উইথড্র করলাম আমার যে কান্ট্রি অফ অরিজিন যেটা, বা আমার যেখান থেকে আমি এসেছি, আমি যদি ওই নাগরিকত্বটা আমি উইথড্র করি তাহলে তো আমি শেষ, এই ক্ষেত্রে কি হবে? তারপরেও তারা ইম্পোজ করবে। শামিমার তো শামিমার ক্ষেত্রে আপনি দেখেন না, শামিমার ক্ষেত্রে শামিমার বাংলাদেশ সরকার বলেছে যে সে আমার কোনোদিন নাগরিকত্ব নাগরিক ছিলই না, আমরা তাকে। মঞ্জু ভাই আমি একটা কল নিয়ে নিচ্ছি, প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমার একটা প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে। জি বলেন, আপনার নাম বলে প্রশ্ন করেন। জি আব্দুল্লাহ। আব্দুল্লাহ জি বলেন। জি প্রশ্ন লাগে ভাই, এই যে ইন্ডিপেন্ডেন্ট লিভ 3.5 বছর দেয় জানলাম কয়েকজন, যে বর্তমান নয়া, তখন একটা এক্সপায়ার হয়ে গেলে মানে কি তা আবার নয়া অ্যাপ্লিকেশন করা লাগবে, আর নয়া ফিবি দেওয়া লাগবে একটা ব্যাপারে, বা তারা 3.5 বছর রেসিডেন্ট পারমিট কার্ড কি তা লাগিয়ে দেয়, একটা তো ইন্ডিপেন্ডেন্ট লিভ 10 বছর দেয় না, সেটা কটার সময় ব্যর্থতা হয়ে মানে। মঞ্জু ভাই কি ইনডিফিনিট লিভ টু রিমেইনের কথা বলছেন? ডিসেম্বর পর্যন্ত একটা প্রজেক্টের অধীনে এটা দেয়। তো নর্মালি বেশিরভাগ ইমিগ্রেন্ট মানুষে যারা ইনডিফিনিট লিভ টু রিমেইন পায়, তারা 1 বছরের মাথায় সিটিজেনশিপ নিয়ে নেয়, যার কারণে বেশিরভাগ মানুষের দরকার হয় না। কিন্তু যদি কারো দরকার হয় 24 সালের পরে, তাকে আবার ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না, শুধুমাত্র ওই কার্ড রিপ্লেস করার জন্য অল্প কিছু টাকা দিয়ে। 24 সালের আগে তো আর বলতে পারবো না ওই সময় কত লাগবে, তো আপনি ওই £167 এখন ফি, আপনি একটা নতুন রিপ্লেসমেন্ট কার্ডের জন্য, অর্থাৎ আপনাকে শুধু প্রমাণ করতে হবে যে আপনি ওই যে কিছু প্রুফ অফ অ্যাড্রেস দিবেন যে আপনি এদেশে এখনও আছেন বা রেগুলার আছেন। আপনার মনে করেন যে প্রুফ অফ অ্যাড্রেস বলতে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা আপনার পে স্লিপ অথবা আপনার অন্য ডাক্তারের চিঠি, টেনেন্সি এগ্রিমেন্ট, এরকম কিছু জিনিস দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনি এই অ্যাড্রেসে এখনও বসবাস করেন, এই দেশে আছেন। ওটুক আর একটা অ্যাপ্লিকেশন রিপ্লেসমেন্টের জন্য কার্ড আপনাকে দিয়ে দিবে, হয়তো আইএলআরের অ্যাপ্লিকেশন রিপ্লেসমেন্টের তো এখন ওই লস্ট অর স্টোলেন, কিন্তু অরিজিনালি 24 সালের নিচে কিন্তু আইএলআরের কোনো কার্ড নাই। তো 24 সালের পরে গভর্নমেন্ট হয়তো অটোমেটিক দেওয়ারও কোনো সিস্টেম চালু করতে পারে, অথবা বলতে পারে যে তুমি এটা পাঠাই দাও 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা চার্জ দাও, তোমাকে আরেকটা দেওয়া হবে, ওইরকম কিছু হইতে পারে আর কি। বাট এটা এখনো আমরা জানি না। তবে ওই আপনি যেটা বলছেন 10 বছরের দিলেও আপনাকে যদি আপনি নাগরিকত্ব না নেন তাহলে চেঞ্জ করতে হতো, যেমন পাসপোর্ট, আপনার যখন ব্রিটিশ পাসপোর্ট এক্সপায়ার হয় তখন আপনাকে আবার পাসপোর্ট করতে হয়, ঠিক এরকম আর কি। এটা একটা প্রজেক্ট। জি আশা করি বুঝতে পারছেন। জি আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব,
বিরতি থেকে ফিরে এসে আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার আমরা আপনারা দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমার সঙ্গে বরাবরের মতোই আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ল ভ্যালি সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। আপনারা সরাসরি স্টুডিওতে ফোন করে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন, আমরা আমাদের চেষ্টা করব সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। মঞ্জু ভাই, আমাদের কিছু কলার আছে, আমি কল নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আলোচনায় ফিরে যাব। সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কামরুন বলছিলাম। আসলে আমার প্রশ্নটা হচ্ছিল স্যারের কাছে যে আইন যে পাশ করতেছে আমাদের ইয়ে থেকে, তো ওখানে তো দেখা যাচ্ছে যে এথনিক কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলা সব দেশই আছে ওদের, না আমাদের এই যে সংসদে যারা আছেন এরা কিন্তু আসলে বেশিরভাগই কিন্তু আমাদের, যদি দেখা যায় যে বিশেষ করে আমাদের যে মেয়র যিনি আছেন সম্মানিত, সবাই তো আছে, তারপরেও কেন ইমিগ্রেশন আমরা ইমিগ্রেন্ট আছি বা তারা কি আমরা অনেক বেশি ক্রাইমের সাথে জড়িত হয়ে যাচ্ছি, কি কারণে? আসলে এটা এখন আমাদের আসলে বেশি অ্যাওয়ারনেস করতে হবে, আমাদের সন্তানদের আমাদের হইতে হবে, কারণ আমরা এত ডেসপায়ার শুরু করেছি। আমরা যে যার ইয়ে থাকে, সত্যি মাঝে মাঝে খুব লজ্জা ফিল হয় যে আমরা কি ধরনের কাজে আমরা জড়িত হয়ে যাচ্ছি, আমাদেরই হাজবেন্ডরা, আমাদেরই ভাই ব্রাদাররা ওরাই দিতে। কিন্তু আসলে এই ব্যাপারে যদি অ্যাওয়ারনেস একটু বেশি শুরু হয় তাহলে মনে হয় আমাদের জন্য আসলে পজিটিভ হবে। এখন আছে কিছু সম্ভবত তারা যখন দেখবে যে না সবার ভিতরে এক ধরনের সচেতনতা আসছে, বাতিল হয়ে যেতে পারে, তাই না? পসিবিলিটি থাকে, আছে না কি স্যার? জি ধন্যবাদ। যে আপনি মানে আমাদের, আপনার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে যে আপনি? না, কোয়েশ্চেন না, এইটাই যে আসলে এই অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে যে অ্যাকচুয়ালি কেন এটা করতেছে। এটা যেন হয়ে গেলে তো কিছু করার নাই, খুবই দুঃখিত, বাট এটা যেন আবার একটা সময় বাতিলও হয়ে যায় সেটার ব্যাপারে আমাদের আসলে খুব সচেতন হতে হবে। জি, আপনি একদম ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন, তবে সচেতন হতে হবে। পাশাপাশি আমাদের সম্মানিত অতিথি যেটা বলেছেন যে মানুষকে যে বিষয়গুলো একটু আর একটু সতর্ক থাকতে হবে, এবং যে বিষয়গুলো আমাদের, আপনি যেটা বললেন যে কোন বিষয়ে মানুষ কোন ক্রাইমগুলোর সাথে বেশি জড়াচ্ছে বা কেন জড়াচ্ছে, এই বিষয়গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। বা গভর্নমেন্ট কেন এতটা কনসার্ন, যে কেন ইমিগ্রেন্টরাই কি আসলে কি প্রবলেম, এই বিষয়গুলো আমাদেরকে বের করে অবশ্যই এর একটা প্রতিকারও আমাদের বের করতে হবে, বের করতে হবে, সেমিনার করতে হবে, বিভিন্ন জায়গায় আমাদের আসলে বসতে হবে, আমাদের সন্তানদের সাথেও ডিসকাশন করতে হবে, যে শুধু ওদেরকে লেখাপড়া করাইলাম, টাকাকে চিনাইলাম, বাট আসলে আর পরে কিছুই চিনলো না। আসলে আমাদের অনেক, আসলে বাবা মায়ের অনেক বড় একটা দায়িত্ব আমি মনে করি, আর খুব সুন্দর কথা বলেছেন, আপনারা যেহেতু সমাজে অনেক বড় কিছু, আপনাদের একটা কথা আমরা অনেক মান্য গণ্য করি, আমরা অনেক জিনিসটা খেয়াল করি শুনি। যে আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই। ধন্যবাদ কামরুন, আপনার যে কথাটি এটি আমাদেরও কথা, আপনি রাইটলি বলেছেন যে আমাদের সন্তানরা শুধু ব্রিটিশ হবে, আমরা শুধু এই সমাজ ব্যবস্থা থেকে নেব তা কিন্তু হবে না, এই সমাজকে সরি আমাদেরকে ওন করতে হবে, এই সমাজ আমার, এটা একটা সিভিলাইজড সমাজ, এখানে আমরা সভ্য জীবনযাপন করা, ভালো জীবনযাপন করা, উন্নততর জীবনযাপনের জন্য আধুনিক চিন্তা চেতনার সাথে অ্যাডাপ্ট হওয়া, হ্যাঁ, জঙ্গিবাদে জড়ায় না যাওয়া, বিভিন্ন ক্রাইমে না যাওয়া, এই রকম থেকে আমাদের সন্তানকে, আমাদের ছেলে সন্তানকে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা সচেতন করতে হবে, এটা আপনি রাইটলি বলেছেন। তবে এখানে আপনার এই কথার সাথে আরেকটা জিনিস যেটা অ্যাড করা দরকার, যে এটার বাইরেও ধরেন যিনি এখন খুবই ভালো কিন্তু কোনো একটা সময়ে উনি এদেশে এসে তার কাগজ বানানোর জন্য, ব্রিটিশ হওয়ার জন্য নানান পদ্ধতি অবলম্বন করেছে যেখানে কনসিস্টেন্সি নেই, তারাও কিন্তু ধরা, অর্থাৎ উনি এখন একবারে খুব ভালো কিন্তু কোনোভাবে যদি ট্রেস আউট হয় যে উনি কোনো একটা সময়ে অন্যরকম ছিলেন, তাইলে ওরাও কিন্তু এখানে কোর্ট। জি, তো সেই জন্য আমাদেরকে এটার বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ করতে হবে এরকম ড্রাকোনিয়ান আনজাস্টিফাইড ডেরোগেটরি আইনের থেকে, সাথে সাথে আপনার কথাটির সাথেও আমি একমত যে আমাদের সন্তানদেরকে প্রপার এডুকেশন দিতে হবে, মেইন স্ট্রিমে মিশার জন্য সুযোগ দিতে হবে, নিজের আদর্শ, নৈতিকতা, ধর্ম এবং নিজের
সংস্কৃতিকে বজায় রাখো, যে ব্রিটিশ সোসাইটির অংশ হওয়া যায়, এই সমাজে কন্ট্রিবিউট করা যায়, ওভারঅল সমাজকে রাষ্ট্রকে কিছু দেওয়া যায়, সেই রকম বিষয়ে আমাদের মানুষদেরকে সচেতন করতে হবে, সাধারণ সচেতন করতে হবে, মডারেট করতে হবে। যা আমি পরবর্তী কলার চলে যাচ্ছি, প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই আমার নাম সুয়েল, তে আমি ফোন করছি। আমরা এই দেশে মনে করে 7 বছর রুলে এই দেশে স্টে পাইছি 2.5 বছর, তো আমরা এখন কি কার্ড রূপে দেশ বাংলাদেশে গেলে কতদিন থাকতাম পাম, বা আমরা কোনো অসুবিধা হইব নি না কার্ড রূপে আমরা গেলে কি নাকিটা ওটা জানতাম চাইলাম। জি আপনি শুনতে থাকুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে প্রিয় কলার, আপনার কলটি একবারে সুনির্দিষ্ট স্পেসিফিক, এরকম কল হইলে বেশি জবাব দিতে সুবিধা। আপনি বাচ্চা 7 বছরের রুটে ভিসা পেয়েছেন, যে ভিসাটি 2.5 বছরের জন্য, আপনি এইভাবে 2.5 বছর করে মোট 10 বছর থাকবেন, তারপরে আপনি সেটেল হবেন। এখন আপনার প্রশ্নটি হচ্ছে, যদি আপনি এই ভিসা নিয়ে ট্রাভেল করেন দেশের বাইরে কতদিন থাকতে পারবেন, এরকম কোনো নিয়ম নাই যে আপনি এতদিন থাকতে পারবেন বা অতদিন থাকতে পারবেন, আপনি যতদিন ইচ্ছা অতদিনে থাকতে পারবেন, ভিসা শেষ হওয়ার আগে এসে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, এটা হলো মূল কথা। কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে, বিষয়টা হচ্ছে যদি মনে করেন আপনি সোজা 1 বছর 1.5 বছর যায় থাকলেন, তাহলে কিছু সমস্যা তৈরি হয়। সেটা হলো আপনি যখন ইনডিফিনিট লিভ টু রিমেইনে যাবেন, তখন ওখানে কিন্তু বলা আছে যে 10 বছর পিরিয়ডের ভিতরে আপনাকে 574 দিন বা এরকম একটা নির্দিষ্ট টাইম আছে, যে এর বেশি দিন আপনি দেশের বাইরে থাকলে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যেন আপনার এই বাইরে থাকাটা এত লম্বা লম্বা না হয়ে যায়। এখন আপনি 10 বছরের ভিতরে যদি 3 বছর 4 বছরে আপনি দেশের বাইরে থাকেন, তাহলে তো আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন হবে না। তো সেই জন্য ওইদিকে খেয়াল রাখবেন যে 5 বছরের 10 বছরের ভিতরে টোটাল যেন 574 দিনের বেশি না হয়। জি আশা করি বুঝতে পেরেছেন। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন। জি আমার একটা প্রশ্ন হইল, আমার সবার কাছে আমার ওয়াইফের বাংলাদেশ পাসপোর্ট বুঝেন না নি, বাট আমি মিস্টেকলি আমি আসলে তার ব্রিটিশ করছি না, বাক্কা আগে আইছিল তাই নিয়ে 81 আইছিল, আর ওখান কো আছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে, আর কয়েকদিন আগে আমি এই হোম অফিস থেকে যে বায়োমেট্রিক কার্ড একটা দেয় তারা, ও কার্ড একটা আনাইছিলাম, তো আমি চাইছিলাম ব্রিটিশ করতাম, তো তাই তো ব্রিটিশ করতে গেলে তো তাই না ওখান কো কিছু রুল রেগুলেশন আছে, বা তাই তো লেখাপড়া জানেন না, প্লাস তাই ইংলিশও একবারে জানেন না, তখন আমি এটা ব্রিটিশ বানাইতে চাইলে এখন আমি কিতা করতে হইব, কিলা করতে হইব, একটা তো আবার একটু তাদের হইয়া দেয় নাকি। ওনার বয়স কত? উপকৃত হইব। আপনার ওয়াইফের বয়স কত? ওয়াইফের বয়স 58 হয়ে গেছে। কত? 58। 58। হ্যাঁ মঞ্জু ভাই আর কোনো কোয়েশ্চেন আছে আপনার? না জি না কোনো কোয়েশ্চেন না, ওটা আমার সেটা বুঝে গেছে। জি জি আপনি শুনতে থাকুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। জি ধন্যবাদ প্রিয় কলার, আপনি যে কথাটি বলছেন যে আপনার ওয়াইফের ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে, আমি যদি ভুল না শুনি তাই তো, কিন্তু উনি এখন সিটিজেনশিপ নিতে চায়, ন্যাশনালাইজেশন নিতে চায়। তো ন্যাশনালাইজেশন নিতে গেলে যেই হোক, যেই দেশ থেকে আসুক, ইউরোপিয়ান নন ইউরোপিয়ান যেই রুটেই আসুক, ন্যাশনালাইজেশন নিতে গেলে লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ টেস্ট, এই দুইটা জিনিস আপনার লাগবেই। যদি এই দুইটার একটাও আপনার না থাকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তবে সেখানে দুইটা এক্সেপশন আছে। এক নম্বরের এক্সেপশন হলো যদি কেউ 18 বছরের নিচে বয়স হয়, অথবা 65-এর উপরে বয়স হয়, 65-এর উপরে, অর্থাৎ যদি কারো বয়স যদি 65-এর উপরে হয় অথবা 18 বছরের নিচে হয়, তাকে ইংলিশ এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হয় না। আর দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি আছে, যদি কারো ফিজিক্যাল বা মেন্টাল অসুস্থতার কারণে ডাক্তার সার্টিফাই করে যে তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না, কি কারণে, মেডিকেল রিজনে,
আপনি পড়াশোনা জানেন না এই কারণে না, ইংলিশ জানেন না এই কারণে না, কারণটা হচ্ছে যদি মেন্টাল অথবা ফিজিক্যাল কোনো ইস্যু থাকে, যে ইস্যুটার কারণে মেডিকেললি সার্টিফাই করে যে আপনি আনফিট, তাহলে আপনি ওই লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ছাড়া ইনডিফিনিট লিভ ব্রিটিশ পাসপোর্ট পাবেন, এই ছাড়া আপনি পাবেন না। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়াইফের জন্য যেহেতু 58 বছর বয়স হয়ে গেছে, আরও 7 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। যখন উনার 65 হবে তখন উনি ইংলিশ এবং লাইফ ইন দ্য ইউকে ছাড়া হবে, অথবা আপনি তাকে কোথাও ইংলিশের জন্য ভর্তি করাই, ইংলিশ পাস করাইতে হবে, লাইফ ইন দ্য ইউকে পাস করাইতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন, খুবই স্পষ্টভাবেই বলেছেন যে যে রুলটা আপনাকে উনি যেভাবে বলেছেন যে ওনার যেহেতু 65 হয়নি, এখন কোনোভাবেই ওনার ফিজিক্যাল অথবা মেন্টাল ডিসঅর্ডার বা কোনো প্রবলেম ছাড়া উনি কোনো এক্সেমশন পাবেন না, ওনাকে ইংলিশ লাইফ ইন দ্য ইউকে টেস্ট কমপ্লিট করতেই হবে। তো আমরা আসলে বন্ধু ভাই আলোচনায় ফিরে যেতে চাই আমাদের যে বিষয়গুলো নিয়ে, আশা করি সিটিজেনশিপ রিভোকেশন নিয়ে আপনি বিস্তারিত বলেছেন, দর্শকরা বুঝতে পেরেছেন বা এটা নিয়ে মানুষের একটা কনসার্ন অ্যাওয়ারনেস তৈরি হবে, আমরা আজকের মাধ্যমে আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা এটাই চেষ্টা করছি। আর দ্বিতীয় বিষয়টা যেটা আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি, স্টুডেন্ট ভিসা বা TR4 জেনারেল যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এখন যেভাবে ধরেন স্টুডেন্টদেরকে যে বিষয়টা মূল আমার একটা আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টটা, সবাই সব কিছুই আমরা জানি কী কী লাগে, তার মধ্যে স্পেসিফিক্যালি ইংলিশ রিকোয়ারমেন্টটা নিয়ে সবাই একটু কনসার্ন, চিন্তা করছে যে ILTS বা যে 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 5.5 যেটা দরকার বা স্কোরটা দরকার, এটা কি এটা ছাড়াও কি তারা আসতে পারবেন কিনা বা অন্য কোনো অল্টারনেটিভ আছে কিনা, এই বিষয়টা জানার জন্য আমাদের কাছে অনেকভাবেই অনেকেই জানতে চান। তো এই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ রাজা আপনাকে। আমি আরও একটা প্রোগ্রামে এই কথাটি বলেছিলাম যে এই দেশে 2009 সালে ইংলিশ ছাড়া যখন এই দেশে আসার সুযোগ করে দেওয়া হয়, অসংখ্য মানুষ এসছে, তারা অনেক রকমের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের সাথে অনেকে কেউ কেউ জড়িত হয়েছে, যেটার কারণে টোয়েকের মামলা হয়েছে, হাজার হাজার এই হয়েছে এখানে। তো এখন যে বিষয়টা যে এর পরবর্তীতে ইংলিশটাকে বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু ইংলিশ বাধ্যতামূলক করা হলেও ইনস্টিটিউটদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যদি কোনো বিশ্ববিদ্যালয় মনে করে কোনো একটা ছাত্রকে তিনি ইংলিশ ছাড়া আনতে চান সেটাও তারা পারবে। তো সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ইংলিশ লাগবে, ইনডিফিনিট মানে আপনার ILTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের মাধ্যমে আপনাকে প্রুভ হয়ে আসতে হবে। যেটা এক্সামশন সেটা হলো, মজুবা আমি আপনার আলোচনাকে একটা কল নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হারুনুর বলছি। জি, আমি নতুন পাসপোর্ট বানিয়েছি, এই পাসপোর্টে তো ভিসা লাগাইনি না, তো পুরানো পাসপোর্ট সাথে লাগলে ওটা চলবে না নতুন পাসপোর্টে ভিসা লাগানি লাগবে? আপনার ভিসা ক্যাটাগরি কি, কোন ভিসায় আছেন আপনি? যে নো ভিসা রিকোয়ার্ড বাংলাদেশে যাওয়ার জন্য ব্রিটিশ পাসপোর্টে। বুঝতে পারছি। আর দুই নম্বর প্রশ্নটা হইল, আমার বাচ্চাদের কিছু সম্পদ বাংলাদেশে আছে, তো ওরা ফর অ্যাটর্নি আমার নামে দিতে চায়, তো ওইটা একজন বাচ্চা মারা গেছে, তো মৃত্যু বাচ্চার পক্ষ থেকে কি কি দেওয়া লাগবে? মানে আপনি সম্পদ কার নামে? সম্পদ তো ছেলে মেয়েদের নাম, ওরা চায় আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য। আচ্ছা, আপনার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য। 6 জন বাচ্চার মাঝে একজন মারা গেছে, মৃত্যু পক্ষ থেকে কি কি দেওয়া লাগবে সেটা? যে মারা গেছে তার কোনো পরিবার আছে বা তার কোনো কেউ আছে? একটা ছেলে একটা মেয়ে আর ওর ওয়াইফ আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার প্রশ্ন হলো, ওই পরিবারের ওই ছেলের পক্ষ থেকে কি কি ডকুমেন্ট লাগবে বা কি করতে হবে তার ওয়াইফ বা তার বাবার নামে? জি আচ্ছা, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, উত্তর পেয়ে যাবেন। জি জি জি, মঞ্জুর ভাই ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটিতে প্রথম অংশে হচ্ছে আপনি বাংলাদেশের নো ভিসা রিকোয়ার্ড আপনার পুরনো পাসপোর্টে ছিল, এখন আপনার যদি নতুন পাসপোর্টে যদি নো ভিসা রিকোয়ার্ড না থাকে বা ওটা একসাথে নিতে হবে কিনা, আপনি অবশ্যই একটা নো ভিসা রিকোয়ার্ড নতুন পাসপোর্টে লাগাতে হবে। জি, মনে রাখবেন আপনার পুরনো পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড ছিল, এটার মেয়াদ হলো যতদিন পাসপোর্ট আছে ততদিন, পাসপোর্ট যেদিন শেষ ওটার মেয়াদও শেষ। জি, তো নো ভিসা রিকোয়ার্ডটা আপনার ট্রান্সফার করে আপনার নতুন পাসপোর্টে আনতে হবে।
না হয় আপনি কিন্তু ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করেন না, এটা হলো একটা কথা, এটার উত্তরের বাইরে আর নাই, এটা শেষ এখানে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার যে ছেলে সন্তানরা আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চায়, আপনার যে সন্তান মারা গেছে তার কিন্তু স্ত্রী আছে এবং সন্তান আছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে এবং পিতা এবং মাতা আছে, পিতা মাতা দুইজন এবং স্বামী স্ত্রী সন্তান। তো ইসলামিক আইন অনুসারে যেহেতু বাংলাদেশের সম্পদ, বাংলাদেশে ইসলামিক আইনে চলে, তো ইসলামিক আইনে মুসলিম আইন, হ্যাঁ মুসলিম আইন ইসলামিক ল, তো ইসলামিক লতে পারিবারিক যিনি মারা গেছেন তার এই সম্পদের উত্তরাধিকারী পিতা মাতা সন্তান এবং স্ত্রী। সুতরাং এই ক্ষেত্রে আপনি ওই মৃত সন্তানের জন্য পাওয়ার অফ অ্যাটর্নিতে আপনার যে সন্তানরা বেঁচে আছে তারা তো দিতে হবে, প্লাস আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি নিতে চান আপনি নিজের নামে, সেই ক্ষেত্রে আপনি তো আসেনি, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ, তার দুই সন্তান এবং তাদের মা যিনি আপনার স্ত্রী, তারাও আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে, কারণ তারা ওই সরি প্রপোর্শনেট প্রপার্টির মালিকানা তাদের কাছে বর্তে গেছে, তারা পাবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটি সাকসেশন সার্টিফিকেটও নিতে হবে, কারণ মুসলিম আইন অনুসারে বাংলাদেশের আইন অনুসারে বর্তমানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় তার ওয়ারিশরা সম্পদের বিলি বণ্টন করতে পারে না যদি না তারা ওয়ারিশান সার্টিফিকেট পায়, অর্থাৎ তারা যে ওয়ারিশ প্রপার অথরিটি দ্বারা ঘোষিত হতে হবে যে এরাই হচ্ছে মৃত ব্যক্তির ওয়ারিশ। তাহলে মঞ্জু ভাই এখানে জটিলতাটা থেকে যাচ্ছে তার মৃত সন্তানের পক্ষ থেকে, হ্যাঁ অন্যদের ক্ষেত্রে ওনার কোনো সমস্যা নাই, উনি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিতে পারেন। বাংলাদেশ হাই কমিশনের একটা প্রেসক্রাইব ফর্ম আছে, এটা জটিল আছে, একজন লয়ারের সাথে যোগাযোগ করে নিলে ভালো হবে, ওটাতে আপনি করবেন, সেই ক্ষেত্রে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি যারা দেবে তারা হবে আপনার সব সন্তান যারা যারা মালিকানা আছে, প্লাস যে মৃত সন্তান তার ওয়ারিশ যারা তারা, এই ওয়ারিশের মধ্যে আপনিও পড়েন আপনার ওয়াইফও পড়ে, কারণ মাতা এবং পিতা ভাই বোনও পড়ার কথা না, ভাই বোন পড়ে না, কারণ ভাই বোন তখনই পড়ে যদি মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে না থাকে। যেহেতু মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে আছে, কোরআনিক শিয়ারার হচ্ছে মেয়ে এবং স্ত্রী। আমি ওনার জন্য একটু আরেকটু যদি সহজ করে দেই যে বিষয়টা, আপনি দুইটা বাচ্চা উনি যে বলছেন ওনার ছেলের ঘরে নাতি, যেটা নাতি নাতনি, তারা হয়তো আন্ডার এজ হতে পারে, উইডন্ট নো, আন্ডার এজ যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মা তাদের পক্ষে ইয়া দিতে গার্ডিয়ানশিপ নিবে, মা তাদের পক্ষে দিতে পারবে, তবে প্রথম তো ডিক্লেয়ার হতে হবে যে কে তাদের ওয়ারিশ, বঞ্চিত হয় না, তারা ছয় ভাগের এক ভাগ সম্পদ পায়, আর এই ছয় ভাগের এক ভাগের পরে স্ত্রীর সমস্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ পায়, আর বাকি যে সম্পত্তি থাকে মেয়ে এবং ছেলে 2:1, এক মেয়ে যা পাবে এক ছেলে তার দ্বিগুণ পাবে। আচ্ছা মঞ্জু ভাই, এখানে আরেকটা মানে আমরা একটু একাডেমিকে চলে যাচ্ছি, এই ক্ষেত্রটা অবশ্যই একটা জটিল বিষয়, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ওনার তো উনি তো দাদা, দাদার আগে কিন্তু বাবা মারা গেছে, এই ক্ষেত্রটা এখানে তো জটিলতা ছিল না? না ছিল না, কারণ ওটা তো উনার নামের সম্পত্তি না, এই বুঝতে পেরেছি, কিন্তু ওনার নামে সম্পত্তি না হলেও সম্পত্তিটা তো আলটিমেটলি হয়তো তার বাবার নামে, বাচ্চা না, অন্য ছেলেদের কথা বলতেছে, ওই ভাইদের সম্পদ ছিল, ভাইদের সম্পত্তি, ভাইদের নামে, অর্থাৎ ওনার হইলো উনি ওনার ছেলেদের নামে আগে দিয়ে দিয়েছিলেন। এটা আপনি যেটা বলছিলেন 1961 এ, ওটা তো এখানে কোনো জটিল না, ওটা 1961 এ যেটা সেকশন 5 এ একটা জটিলতা, 4-5 এ একটা জটিলতা তৈরি হয়েছিল যে যদি দাদার আগে যদি বাবার আগে যদি সন্তান মারা যায়, বাবার আগে দাদা, তাহলে এই সন্তানের রিপ্রেজেন্টেশন নিয়ে আইয়ুব খানের আমলে একটা রিপ্রেজেন্টেশন হয়েছিল, কিন্তু ওনার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক না। আচ্ছা হ্যাঁ, তবে ওনার ক্ষেত্রে প্রাসঙ্গিক হচ্ছে উনি উত্তরাধিকার সনদ নেবেন, আপনি উত্তরাধিকার সনদের নাম থাকবে আপনার, আপনার ওয়াইফের দুই সন্তান মৃত ব্যক্তির এবং তার স্ত্রী, কারণ একমাত্র ছেলে ছাড়া আর বাকি সবাই কোরআনিক শেয়ারার।
যে আশা করে বুঝতে পেরেছেন সম্মানিত কলার, এটা খুবই জটিল একটা বিষয়। আমি তারপরও আমি আপনাকে বলবো, আপনি বাংলাদেশের একজন মানে পারিবারিক আইন বিশেষজ্ঞ, যারা এই বিষয়টা মানে নিয়ে প্র্যাকটিস করে তাদের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। ধরে নেবেন আমাদের সম্মানিত অতিথি যে অ্যাডভাইস দিয়েছেন এটা প্রাথমিক হিসাবে, যেহেতু আমরা আসলে বিস্তারিত দেখিনি বা আমরা এখনও কোনো ডকুমেন্টও দেখার সুযোগ নেই আমাদের। আর তাছাড়া আমরা ইউকে জুরিসডিকশনের মধ্যে রয়েছি, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে আপনারা জানেন বরাবরের মতোই আছেন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব লবেলি সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মনির ইসলাম মঞ্জু। আমাদের সম্মানিত অতিথি আজকে ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, তার মধ্যে আমরা যেটা কভার করেছি, আমরা সিটিজেনশিপ রিভোকেশনের বিষয়ে আলোচনা করেছি। মঞ্জু ভাই, আমরা আপনি যেটা লাস্টে আলোচনা করছিলেন সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা নিয়ে যেটা আমরা কোয়েশ্চেন ছিল আপনার কাছে আমাদের দর্শকদের পক্ষ থেকে, সেটা ছিল যে ইংলিশ এর বিকল্প কী, কীভাবে ইংলিশ ছাড়াও এই দেশে আসা যায়, এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করেন। ইংলিশের বিকল্পটা বলতে, ইনস্টিটিউটকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে কাউকে অ্যাসেস করার জন্য, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো কী করে, ইউনিভার্সিটি সমূহ যদি কোনো কোয়ালিফাইড মানুষ থাকে যাদের ওরা মনে করে যে ইংলিশ B1 লেভেলের বা সে ওইভাবে, তখন তারা একটা স্কাইপের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারে, একটা ইন্টারভিউ নিতে পারে পারে। তো সেই ইন্টারভিউটা খুব মানে জটিল হয়, ইজি না, অনেক ইউনিভার্সিটি তো করেও না, যতটুকু আমাদের কাছে খবর আছে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো করেই না, তারা ইন্টারভিউ ইংলিশ ছাড়া ওরা করেই না, ওরা বলে অনেকে আবার ইন্টারভিউ নেয় না। আপনি যদি যেটা আমরা যেটা দেখছি বা শুনছি, MOI মানে মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ইংলিশ, এই ধরনের কোনো যদি কোনো অথেন্টিক লেটার থাকে অথবা যদি আরও কিছু ইংলিশ বর্তমানে অল্টারনেটিভ কিছু ইংলিশ কোর্স করেছে তাদের কাছে থাকে, তাহলে অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয় না। না, সেটা তো ইউনিভার্সিটির ব্যাপার, কোনো অপরচুনিটি বা তবে হোম অফিসের কোনো ইয়া আছে কিনা, হোম অফিস কি করতে পারে? না, আমি আপনাকে একটা জিনিস বলি, হোম অফিস কিন্তু কারো ইংলিশ আছে কিনা সেটা দেখতে চায় না, হোম অফিস দেখতে চায় কাস্ট লেটার আছে কিনা, কাস্ট লেটার এটা কোয়ালিফাই করেছে কিনা বা অ্যাসেস করে তারা বলেছে কিনা। হোম অফিস এটা ডেলিগেট করেছে কাদের উপরে, হোম অফিস মনে করে ইউনিভার্সিটিজ আর ইন বেটার পজিশন দ্যান দ্য হোম অফিস টু অ্যাসেস দ্য, দ্যাটস ওয়াই হোম অফিস এটা ডেলিগেট করেছে ইউনিভার্সিটির কাছে। এখন ইউনিভার্সিটিতে আমি এরকমও দেখেছি যে ইন্টারভিউ যেটা হয়েছে এটা কিছু অ্যানোমালি হয়েছে, অ্যানোমালি হওয়ার পরে এখানে আসার পরে ভিসা ক্যান্সেল হয়েছে। তো এইরকম সংকটে এরকম সমস্যায় যদি পড়তে না চায়, আমার ডাইরেক্ট অ্যাডভাইস যে আপনি যদি মনে করেন ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডার মতো দেশে পড়াশোনা করবেন, তাহলে আপনি প্রথমেই সিদ্ধান্ত নেন যে আপনি ইংলিশটা করবেন। কেন এটা করতে হবে, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দেশে যদি কোনো একটা মানুষ সেটেল হতে চায়, এখন যে রুটগুলো আছে, যেমন Tier 2 যাবে একটা মানুষ, যেই লোক প্রপার ইংলিশ জানে না সে তো কোনো একটা Tier 2 গিয়েও লাভ হবে না, সে প্রপার কোনো Tier 2 প্রতিষ্ঠান তাকে সেখানে তো ইংলিশ রিকোয়ারমেন্ট প্রয়োজন প্রয়োজন তো সেই জন্য ইংলিশ রিকোয়ারমেন্ট লিগালি প্রয়োজন নাই, কিন্তু একটা মানুষ তো কাজ করতে গেলে, একটা মানুষ চলতে গেলে লিগালি তো প্রয়োজন আছে, B1 লেভেল লাগবে। হ্যাঁ, B1 লেভেল তো অবশ্যই লাগবে। তো এটা যদি হয় তাহলে আলটিমেটলি তাকে তো ইংলিশ করতে, ইংলিশে বসতেই হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে যদিও ইউনিভার্সিটিগুলোকে পাওয়ার দেওয়া হয়েছে অ্যাসেস করার জন্য, কিন্তু Tier 2 লাইসেন্স হোল্ডার যারা, স্পন্সর যারা, তাদেরকে কিন্তু সেই পাওয়ার দেওয়া হয় নাই। তাদের ক্ষেত্রে কিন্তু নতুন রুটে যারাই Tier 2 স্পন্সরশিপের অধীনে ওয়ার্ক পারমিট দিতে যাবে, তাদেরকে তো B1 দিতেই হবে। তো B2 যদি দিতে হয় বা B1 যদি B2 দিতে হয়, তাহলে তো হোয়াই নট বিফোর কামিং টু দ্য UK, এবং অনেক সমস্যার সমাধান হয়। এবং আমি আমি এটা দেখতে পাইছি যে ইংলিশ রিকোয়ারমেন্টটা নিয়ে তারাই স্ট্রাগল করে যারা আসলে জেনুইন স্টুডেন্ট না, কোনোভাবে এদিকে আসতে চায়, যেমন দুবাইতে যায়, বাহরাইনে যায়, কুয়েতে যায়, কিন্তু যারা
জেনুইন স্টুডেন্ট তারা কিন্তু অনেক আগ থেকেই, যারা বিদেশমুখী তারা রেডি থাকে, তারা ইংলিশ টেস্ট দিয়ে আসে। তো আমার অ্যাডভাইস থাকবে যে যারা ইউনাইটেড কিংডমে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, নিউজিল্যান্ডে আপনারা পড়াশোনা করতে যেতে চান অথবা অন্য কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চান, আপনারা রেডি থাকবেন যেন আসার আগেই একটা ইংলিশ টেস্ট দিতে পারেন। একটা মানুষের কাছে যখন আইএলটিএস, টোপেল, স্যাট এগুলো জিআরই দেওয়া থাকে, তাহলে কিন্তু সে অর্ধেক বিদেশে চলে গেছে, মানে তার মেন্টাল যে সেটআপ, তার একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে যায় থাকে, তার চাকরি বাকরিতে সুবিধা হয়, ইউনিভার্সিটি রেজাল্ট ভালো করে, এখানে আইসা আমাদের বিশাল একটা জনগোষ্ঠী পাশে করতে পারে না, ফেল করে ইউনিভার্সিটি থেকে ডিরেল হয়ে যাচ্ছে, অবৈধ হইয়া রাস্তায় ঘুরতেছে, নানান সমস্যা ভুগতেছে। আরেকটা বিষয় বন্ধু ভাই, যেটা পাশাপাশি আপনার সাথে যদি আমি অ্যাড করি, যে স্টুডেন্ট যে ফিজটা, টিউশন ফিজটা এত বেশি হাই, তো একটা লোক যখন 10,000-15,000 খরচ করে বা 15,000-এর নিচে তো নাই, 50% বা 75% পে করার পরে এসে এখানে যদি কন্টিনিউ না করতে পারে, তাইলে সে তো আসলে এখানে এসে, তাইলে তার যে উদ্দেশ্য যদি ডিফারেন্ট না থাকে, পড়ালেখার উদ্দেশ্য থাকে, অবশ্যই তাইলে তার ওই লেভেলটা সে যাচাই করে আসা উচিত বাংলাদেশেই, যাতে সে এখানে এসে কনফিডেন্টলি কোর্সটা কমপ্লিট করতে পারে, নাহলে তো তার একটা আর্থিক খরচ লসের শিকারও সে হতে পারে। আমরা যখন আসছি, আপনি যখন আসছেন, আমরা তখন আইএলটিএস দিয়ে আসছি না, এখন থেকে আজ থেকে 20 বছর আগেও আমরা যখন এসছি তখনও তো আমাদের আইএলটিএস এর প্রসেস ছিল, আমরা আইএলটিএস ছাড়া আসতে পারি নাই, আইএলটিএস এর ব্যাপারটা উঠাই দিলে তো 2009-এ। জি জি। আচ্ছা যাই হোক মঞ্জু ভাই, আপনি এটা নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন, আশা করি আমাদের যারা যারা কামিং ফিউচারে আসার জন্য চেষ্টা করছেন বা চিন্তা করছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ইংলিশ কোর্স করে আসার জন্য, আর যারা ইংলিশ কোর্স বা কনফিডেন্স রয়েছে, তো অল্টারনেটিভলি আপনি যদি ইন্টারভিউ ফেস করতে পারেন, আপনি যদি আপনার কনফিডেন্স থাকে আপনি এখানে এসে কোর্স কমপ্লিট করতে পারবেন, অবশ্যই তাহলে আপনি ওইটা ওই সুযোগ নিতেই পারেন, কিন্তু এটাকে অ্যাবিউজের পর্যায়ে যেন না যায় আমরা সেটা সবার কাছে অনুরোধ করব, কারণ এই বিষয়টা অ্যাবিউজ অতীতে হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ অনেক বছর কিন্তু আমরা ডিপ্রাইভ হয়েছি, বাংলাদেশের অনেক মেধাবী স্টুডেন্টরাও কিন্তু পড়ালেখা করতে আসতে পারেনি, মানে 2010-11-12 পর থেকে কিন্তু বাংলাদেশ থেকে অনেক স্ট্রাগল করেছে যারা আসতে চেয়েছিল। হাওয়াভার আমরা আশা করি এই ধরনের যেন অ্যাবিউজটা না হয়, প্রপার ওয়েতে যেমন গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের যে বাংলাদেশের যে জন মানুষ রয়েছে তারা যেন এই জিনিসটাকে সুষ্ঠুভাবে অ্যাপ্লিকেশন করে, মানে কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে না নিয়ে তারা করে, এটা আমাদের কাম্য। মঞ্জু ভাই, আমি আরেকটা বিষয়, খুবই জটিল বিষয় আমরা যেটা শুনতে পাচ্ছি, এই রিসেন্টলি আমাদের কাছে অনেক কোয়েশ্চেন আসে যে এই ধরনের, আমাদের হরামেশ আপনিও হয়তো পেয়ে থাকবেন এই ধরনের অনেক ক্লায়েন্টস যাদের ধরেন সন্তান রয়েছে, এইখানেও একটা পরিবার আছে অনেকের, বা প্রিভিয়াসলি বা পরবর্তীতে সাম রিজন হয়তো তারা আরেকটা বিয়ে করেছে, বা সাম রিজন তাদের আরেকটা ফ্যামিলি হয়েছে, সেখানে তাদের বাচ্চা রয়েছে, বাচ্চারা ব্রিটিশ সিটিজেন হয়েছে বাই বর্ন, যেহেতু ব্রিটিশ ফাদারের ঘরে তারা জন্মগ্রহণ করেছে, এই ক্ষেত্রে ধরেন ফাদার মারা গেল, কোয়েশ্চেন বেশ কিছু জটিল বিষয় আছে, ফাদার মারা গেল বা এই সেপারেটেড হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল বা সেপারেটেড, ফাদার আর কোনোভাবে খোঁজখবর রাখছে না, এই ক্ষেত্রে যেই সেপারেটেড বা যেই অন্য স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হোক বা দ্বিতীয় আপনার মিস্ট্রেস হোক, ওই ক্ষেত্রে ওই ভদ্র মহিলা বা ভদ্র লোকের যে এখানে আসার বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কিভাবে? ধন্যবাদ আপনাকে। মানে আপনি যে কথাটা বলতে চাইছেন সেটা হলো বাংলাদেশে বা পৃথিবীর অন্য কোনো দেশে যেসব ব্রিটিশ সিটিজেন বাচ্চা বসবাস করে, তাদের মাতা অথবা পিতার কাস্টডিতে তারা আছে, যিনি ব্রিটিশ না, উনার এই দেশে আসার ক্ষেত্রে যদি উনার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে সম্পর্ক না থাকে, তিনার অবস্থাটা কি হবে? জি জি, এটাই কোশ্চেন। একটা সিম্পল একটা এক্সাম্পল বলি, যে বাংলাদেশের একজন নাগরিক ব্রিটেনে এসে তিনি ব্রিটিশ হয়েছেন, তো ব্রিটিশ হওয়ার পরে তিনি বাংলাদেশে গিয়ে বিয়ে করেছেন, তার একটা সন্তানও হয়েছে, তো উনি চিন্তা করছিলেন ওনার ওয়াইফকে, সন্তানকে একসাথে লন্ডনে নিয়ে আসবেন, তো আল্লাহর
দুর্ঘটনাক্রমে উনি মারা গেলেন, তার মানে বাচ্চা বাংলাদেশে, বাচ্চার বাবা মারা গেল, জন্মসূত্রে বাচ্চাটা ব্রিটিশ কিন্তু বাচ্চার মা আছে বাংলাদেশে, তিনি কখনো এই দেশে আসেন নাই, উনিও ব্রিটিশ, অথবা অন্য কোনোভাবে বাচ্চাটা ব্রিটিশ, বাচ্চার মা ব্রিটিশ না, এখন এই দেশে আসার প্রসেসটা কি? এদের কিন্তু অ্যাপেন্ডিক্স অ্যাপেমে কিন্তু এদের জন্য প্রতিকার আছে। অ্যাপেন্ডিক্স অ্যাপেমে বলতেছে কি দেখেন, অ্যাপেন্ডিক্স অ্যাপেমে দুইটা শর্ত, একটা শর্ত হলো 18,600 পাউন্ড ইনকাম, আরেকটা শর্ত হচ্ছে ইংলিশ, ঠিক আছে? আপনাকে ইংলিশ রিকোয়ারমেন্ট A1 কমপ্লাই করতে হবে আর 18,600 পাউন্ড আপনাকে দেখাইতে হবে, অথবা বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে সেভিংস রয়েছে 62,000 পাউন্ড, 62.5 মানে 64,000 পাউন্ড আপনার অ্যাকাউন্টে আছে, যেটা মোর দেন 6 মান্থ আপনার লেজিটিমেট মানি পৃথিবীর যে কোনো দেশের ব্যাংকে। এই দুইটা দেখাইতে হবে। এখন প্রবলেমটা যে জায়গায়, যেহেতু ভদ্রমহিলা আছে বাংলাদেশে বা ভদ্রলোক আছে বাংলাদেশে, ইউকেতে তার কেউ নাই, সেই ক্ষেত্রে এটা অনেকটা নিয়ারলি ইম্পসিবল, কারণ 18,600 দেখানো যাচ্ছে না। এইরকম ক্ষেত্রে একটা সলিউশন হলো, যদি থার্ড পার্টি কোনো মানুষ থাকে, আত্মীয় স্বজন, ক্লোজ মানুষ, তাদের 18,600 পাউন্ড ইনকাম দেখাইয়া বাচ্চার জন্য তো দেখাইতে হচ্ছে না টাকা, বাচ্চা তো ব্রিটিশ, বাচ্চার মায়ের জন্য 18,600 পাউন্ড ইনকাম দেখাইতে হবে। যিনি দেখাবে উনি ভাই হইতে পারে, চাচা হইতে পারে, মামা হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে, ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড হইতে পারে, দেখাইয়া 18,600 পাউন্ড ইনকাম দেখাইয়া অথবা সেভিংস দেখাইয়া যিনি আসবে উনি ইংলিশ দিয়া তারপরে যাইয়া আসতে হবে। এখন প্রবলেমটা যে জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে গঞ্জে মা বোনদের অনেকেই এরকম প্রবলেমের শিকার হচ্ছে, যারা ইংলিশ জানে না, হয়তো চাচা আছে, মামা আছে, খালু আছে এই দেশে, যারা 18,600 হয়তো দেখাতে পারবেন, আরও বেশি ইনকামও আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ইংলিশটা তো দেখানো যাচ্ছে না। এখানে কি মজু হয়, আমি একটা জিনিস, ইংলিশের আগে আমি কি একটা জিনিস যদি ক্লিয়ার জানতে চাই আপনার কাছে, সেটা যদি আমার কাছে ধরেন 18,600-এর বেশি ইনকাম আছে, আমি চাই আমার বোন নিয়ে আসার জন্য, সেই ক্ষেত্রে আমার কি এমন কোনো রিকোয়ারমেন্ট আছে আমি তাকে এখানে তার খরচ দিতে হবে, বা নাকি শুধু ইনকামটা থাকলে এনাও? না, আপনি তো একটা ডিক্লারেশন দিতে হবে, সেই ডিক্লারেশনটা হবে যে আপনার 18,600 পাউন্ড ইনকাম আছে, আপনি সলভেন্ট, আপনার অ্যাকোমোডেশন আছে, এই ফ্যামিলিটা ইউনিটটা এখানে যদি আসে, কিন্তু প্রোভাইডেড দ্যাট এই ভদ্রমহিলার সাথে কিন্তু একটা বাচ্চা আছে বা দুইটা বাচ্চা আছে, যারা দুইজনে ব্রিটিশ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে উনি এখানে তারা আসলে তাদের যে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, আমার এই ইনকাম দ্বারা আমি তাদেরকে সাপোর্ট করব। এখন ব্যাপারটা বোঝেন, এটা কতটুকু বিশ্বাসযোগ্য হবে? না, এটা বিশ্বাসযোগ্য হইতে পারে, কারণ লিগালি তো রুলটা তো আছে, রুলটা আছে, কিন্তু আমার কথা হলো এটা এই ডিক্লারেশনই কি এনাফ? না, এই ডিক্লারেশনটা তো দিয়ে খান্ত হচ্ছেন না, আপনি আরো কিছু জিনিস দেখাচ্ছেন, যেমন মনে করেন যদি তাদেরকে অ্যাকোমোডেশন দেখাচ্ছেন, আপনার যে ইনকাম আছে সেটা দেখাচ্ছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনি তাদেরকে হেল্প করেছেন এটার প্রমাণও আছে, যেমন আপনি বিভিন্ন অকেশনে তাদেরকে টাকা পাঠাইছেন, তাদেরকে বাংলাদেশে বা মানে ওই জিনিসটা আসলে জানতে চাচ্ছিলাম, সেই জিনিসগুলো থাকলে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে, আপনি যে তাদের ফ্যামিলির, মানে এই জিনিসটাকে তারা প্রিজিউম করে নেবে নাকি এটাকে প্রুফ করতে হবে, এখানে জায়গাটা একটু জটিল জায়গা। প্রমাণটা থাকলে একটু ভালো, কারণ প্রমাণ না থাকলে তো বিশ্বাস কেউ করতে চায় না। আপনাকে দেখেন, আপনাকে প্ল্যান থাকতে হবে যে আপনি এরকম একটা গেটওয়ে যদি ইউজ করতে চান। ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট ধরেন এই ব্রিটিশ সিটিজেনের মা তার দুইটা বাচ্চা নিয়ে ইউকেতে আসলো থার্ড পার্টি ডিক্লারেশনের মাধ্যমে, তো 2 বছর পরে বা 3 বছর পরে থার্ড পার্টি আর নাই, তাহলে এ মায়ের কি হবে? সেটা একটা ভ্যালিড কোশ্চেন, অবশ্যই অ্যাপ্লিকেশন করবে, কারণ করবে কিভাবে, কারণ শি ইজ দ্য মাদার অফ ব্রিটিশ সিটিজেন,
টেন ইয়ার্স রুটে যাক, কিন্তু তার গেটওয়ে তো আছে, লতে তো জায়গাটা আছে, এখানে আসার পর তার ইংলিশও থাকা লাগবে না, 18,600 থাকা লাগবে না, তাকে বিশাদ দেওয়া হবে, রুল কিন্তু সেরকমই, কারণ সে ইজ দ্য মাদার অফ কাস্টোডিয়ান অফ টু বিটিশ চাইল্ড। জটিলতাটা নাই, এটা আমরা জানি, কিন্তু জটিলতাটা হলো আসার সময়, আসার সময়টাই, আসার সময়। তবে এইরকম বেশিরভাগ ক্ষেত্রেই যারা আনফরচুনেট না, তাদের কিন্তু ফ্যামিলি মেম্বাররা এখানে থাকে, চাচা জেঠা মামা খালু ভাই বন্ধু এরকম আত্মীয়স্বজন থাকে। তার মানে হচ্ছে কি, ইংলিশটা কিন্তু কোনোভাবেই আপনি সার পাচ্ছেন না। যেমন ইউকেতে থাকলে আপনার ইনডিফিনিট কি বলে যে ইংলিশটা না থাকলেও আপনি এফএলআরপি পাচ্ছেন, কিন্তু বাংলাদেশ থেকে এফএলআরপি এর সুযোগটা কিন্তু নেই। এই কোয়েশ্চেনটা মঞ্জু ভাই আমি আরেকটু অন্যভাবে যদি করি, ইংলিশ ইংলিশও নাই, ধরেন ইংলিশ আছে কিন্তু আমার ইনকামের ক্ষেত্রে আমার 18,600 দেখানোর মতো কোনো সাপোর্ট নাই, আমার সেভিংসও নাই, তাহলে আমার বিকল্পটা কি, এ ধরনের কোনো অপশন রয়েছে কি না? বিকল্পটা আপাতত আইনের মধ্যে সেরকম বিকল্প নাই। কি হিউম্যান রাইটসে তারা কি কোনোভাবে এটা করতে পারে? এই প্রবলেমটা হলো হিউম্যান রাইটসের যে উইংসটা আমরা ব্যবহার করি, এটা হলো আর্টিকেল 8, এটা হলো প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ। এখন বলা হচ্ছে যে এই লোক কোনোদিন ইউকে তা আসেই নাই, তার হিউম্যান রাইটস, তার হিউম্যান রাইটস, বাচ্চাটা তো ব্রিটিশ, তাহলে বাচ্চাটা হিউম্যান রাইটস, কিন্তু বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, 18 বছরের নিচে, মা যেখানে বাচ্চাও সেখানে, ফিশারম্যান ফলো দা ফিশ, সেই জন্য রুলে অতটা। ইউনাইটেড কিংডম আপনি দেখেন যে সিটিজেন এই দেশে জন্মাছে তার সিটিজেনশিপে বাদ করে দেয়, আমরা কিভাবে সেরকম গভর্নমেন্টের কাছ থেকে আশা করি যে সিটিজেন অন্য দেশে জন্মাছে? একটা জটিলতা থেকেই গেল, একটা মানে আমাদের কাছে আসে অনেকেই ধরনের, না আমার অনেক আমাদের কাছে, আমরা যে বিষয়গুলো আমরা বলতে আসলে আমরা অনেক সময় বলতে পারি না যে আসলে এক্স্যাক্ট রুলটা কি, এক্স্যাক্ট রুল আছে কিন্তু যাদের এই ধরনের সিচুয়েশন নেই, তাহলে কি হিউম্যান রাইটস এ বাচ্চার গ্রাউন্ডে তারা এটা কেন অ্যাপ্লাই করতে পারবে না, এই বিষয়টা কি? হিউম্যান রাইটস এর মূল জিনিসটা তো হচ্ছে এই যে ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ, এটা তো মূলত আর্টিকেল 8। জি, গভর্নমেন্ট তো আর্টিকেল 8 কে ইউনাইটেড কিংডমের টেরিটরির বাইরে স্বীকারে করতেছে না। আপনি খেয়াল করে দেখেন যে যদি কেউ ইউনাইটেড কিংডমে থাকে, এই দেশে থাকার কারণে অ্যাকাস্টমড উইথ দ্য সোসাইটি, অথবা একটা সার্টেন টাইম থাকার পরে সমাজের সাথে তার কানেক্টিভিটি, তার যে অ্যাটাচমেন্ট উইথ দ্য সোসাইটি, অথবা এখানে তার কোনো ফ্যামিলি ফ্রেন্ড থাকার কারণে তার যে ফ্যামিলি লাইফ, সেই জিনিসটার উপরে বেস করে আর্টিকেল 8। এখন যেই লোক কোনোদিন এদেশে আসেনি, যেই লোক কোনোদিন এদেশে থাকেনি, যেই লোকের সাথে এই দেশের কোনো অ্যাটাচমেন্ট প্র্যাকটিক্যালি নাই, তার ক্ষেত্রে তো আমরা লয়াররা আর্টিকেল 8 এস্টাবলিশ করতে পারছি না। মঞ্জুর ভাই, এখানে বাচ্চাদের জন্য তো এখানে আরেকটা কোয়েশ্চেন আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন মা আসলো না, মাকে আনা যাচ্ছে না, তাহলে বাচ্চারা ধরেন আসতে চায়, বাচ্চাদের তো একটা এখানে তারা ব্রিটিশ হিসেবে তাদের একটা দাবি, বাচ্চা তো আসতে পারবে, ব্রিটিশ পাসপোর্ট কিভাবে দিলে, আন্ডার এজ হলে তারা কিভাবে, আন্ডার এজ হলে মা যদি কোনো আত্মীয় আত্মীয় স্বজন বা কেউ যদি থাকে, যে একজন স্পন্সর থাকতে হবে, স্পন্সর থাকে তাদেরকে লুক আফটার করার জন্য, লুক আফটার করার জন্য, অথবা বিমানে আসতে গেলেও তো 18 বছরের নিচে হলে কনসেন্ট দিতে হয়, কনসেন্ট দিতে হয়, সেই ক্ষেত্রে মায়ের কনসেন্ট দিতে হবে থার্ড পার্টিকে, মা কনসেন্ট দিলো কিন্তু এখানে থার্ড পার্টিতে এঙ্গেজ হতে হবে, সেটা তো লাগবে অবশ্যই, নাইলে 18 বছরের নিচে ছোট বাচ্চা আসবে কোথায়, যাবে কোথায়, কোথায় থাকবে, থাকবে কোথায়, সেটা তো অবশ্যই লাগবে, তাকে তার একজন গার্ডিয়ান নিয়োগ করতে হবে যে দায়িত্বটা নিবে। তো এখন ধরেন বাচ্চারা চলে আসলো, আমার একটা মানে সমগোত্রীয় কোয়েশ্চেন, এখন বাচ্চা যদি চিন্তা করে যে আমার তো এখানে কেয়ারিং এর প্রবলেম হচ্ছে, আমি আমার মাকে আনবো, তাহলে সেই ক্ষেত্রেই এটা কি, বাচ্চা 18 বছরের নিচে তো অ্যাপ্লিকেশন করতে পারতেছে না থার্ড পার্টির সাপোর্ট ছাড়া, তাহলে বাচ্চার আর 18 বছর হয়ে গেলে বাচ্চা আর মায়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না, এখানেও থার্ড পার্টি লাগবে, সোজা কথা থার্ড পার্টি ছাড়া হবে না, আর বাচ্চার বয়স যদি 18 বছর পেরিয়ে যায় সেই ক্ষেত্রে তার অ্যাপ্লিকেশনের উপযোগিতাই নাই। এইগুলো আসলে একটা জটিল বিষয়, আপনি অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আমাদের দর্শকরা আশা করি খুব উপকৃত হবে, কারণ এই বিষয়গুলো সচরাচর আমাদের কাছে এসে থাকে এবং এই ধরনের অনেক কেস রয়েছে বাংলাদেশ বা অন্য দেশে আমরা সবসময় পেয়ে থাকি এবং মানুষ খুবই স্ট্রাগল করছে যাদের এই ধরনের সাপোর্ট নেই, থার্ড পার্টি সাপোর্ট নেই,
বা যাদের এই বাচ্চারা কিন্তু তারা বাংলাদেশে ফাইন্যান্সিয়ালও অনেক ট্রাবলে আছে, ফ্যামিলি চলতে পারছে না, এখানে অনেক বিষয়গুলো কিন্তু অনেক জটিল হয়ে যাচ্ছে। একাধিক বাচ্চা যাদের আছে, তিনটা বাচ্চা, তো তিনজন তো একসাথে 18 হচ্ছে না। তো আমি এরকম দেখেছি যে তিনটা বাচ্চা এখানে চলে আসছে, চাচা মামা খালুর কাছে থাকে, তার মধ্যে প্রথম বাচ্চা 18 বছর হওয়ার পর বাকি দুজনের বয়স 13 বছর 14 বছর বা 16 বছর, তাদের কাস্টোডিয়ান হিসেবে মায়ের জন্য ওই বড় ভাই স্পন্সর করতেছে। আমি এরকম কেসও পেয়েছি, তিন বাচ্চার মধ্যে বড় বাচ্চা 18 বছর পার হয়েছে, পার হওয়ার পরে সে চাকরি নিছে, সে 18,000 পাউন্ড 19,000 পাউন্ড বেতন পায়। এখন সে তার মায়ের জন্য অ্যাপ্লিকেশন করছে, তার মাকে সে আনতে পারতেছে, মাকে আনতে পারতেছে কিভাবে, ছেলে যেহেতু স্পন্সর আর মাকে তো ছেলে টাকাও পাঠাইছে, এটা ভেরি সলিড। এবং এইরকম ক্ষেত্রে মায়ের ইংলিশটা থাকলে আসাটা সহজ। মঞ্জু ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি এই আজকের আলোচনার উপর আপনি যদি একটা সংক্ষেপে একটা সামারি দিয়ে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তাহলে আজকের আলোচনার মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো তো আপনাদের প্রশ্নের উত্তরে আমরা বলেছি। প্রথমত ব্রিটিশ সিটিজেনশিপের ক্ষেত্রে, ন্যাশনালাইজেশনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলেছি যে আপনি ব্রিটিশ হয়ে গেলেই বা এখানে জন্মগ্রহণ করলেই আপনার ব্রিটিশ নাগরিকত্ব সবসময় থাকবে, এটা আর বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ গভর্নমেন্টের যে একটা প্রজেক্ট, যে প্রপোজড যে ল চেঞ্জ আনতেছে সিটিজেনশিপের জন্য, সেই ক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে। যদি সচেতন না হন, যেই কোনো সময়ে আমাদের যেই কারো সিটিজেনশিপ চলে যেতে পারে, আমাদের সন্তানরা এই শঙ্কা থেকে মুক্ত নয়। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম সে বিষয়টি হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় যারা এই দেশে আসতে চান, তারা যদি ইংলিশ কীভাবে অ্যাভয়েড করা যায় সেটা চিন্তা করেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনি নানা চোরাগলিতে ঢুকে যাবেন। আপনার জন্য আমাদের অ্যাডভাইস থাকবে, আপনাদের জন্য আমাদের অ্যাডভাইস থাকবে, ব্রিটিশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যেই দেশে আপনি যেতে চান, যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়াশোনা করা, লাইফ গড়া, সেটেল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি প্রথমেই আগে সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে থেকেই আপনি একটি ইংলিশ কোর্স করে পাশ করে সেটা দিয়ে আসবেন, যেটা আপনাকে পরবর্তী সময়েও হেল্প করবে। আর তৃতীয়ত আরেকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে যদি কেউ পাওয়ার অফ অ্যাটর্নি নিতে হয়, তাহলে আগে যিনি পাওয়ার অফ অ্যাটর্নির মালিকানা, সম্পদের মালিকানা পাইছে, তারও কিন্তু মালিকানার দলিল থাকতে হবে। তো যেহেতু আমরা একটা বিষয় পেয়েছিলাম যে মারা যাওয়ার ফলে উনি মালিক হয়েছে, সেই ক্ষেত্রে আপনি ওয়ারিশান সার্টিফিকেট অর্থাৎ উত্তরাধিকারের সনদ নেবেন, তারপরে যাইয়া সবাই মিলে পাওয়ার অফ অ্যাটর্নি দেবেন। এবং পাওয়ার অফ অ্যাটর্নি একটা স্পেসিফিক ফর্মে দিতে হয়, যেই ফর্মটিতে যারা পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে তাদের ছবি আর যাকে দিচ্ছে তার ছবি থাকে, এবং হাই কমিশনের সামনে এটা সাইন করতে হয়, বাসা থেকে নয়, এবং আপনাকে সেখানে যেতে হবে। সুন্দর আলোচনা করেছেন আমাদের মঞ্জু ভাই আজকে। আশা করি দর্শক আপনারা আমাদের আজকের আলোচনা থেকে যথেষ্ট উপকৃত হবেন। আমরা অনুষ্ঠানের আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি শনিবারেই সন্ধে 6:30 থেকে 8:00 পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। আশা করি আপনারা প্রত্যেক শনিবারে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তো আপনার আগামী অনুষ্ঠানে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।